ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ডিএসএক্স একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ছশো তেত্রিশে মোট লেনদেন হয়েছে এক হাজার একশো বিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো নিরানব্বইটির দর কমেছে একশো পনেরোটির দর আর অপরিবর্তিত রয়েছে একচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দীর্ঘ ছ মাস পর ব্রড ইন্ডেক্স গত সেশন চার হাজার পাঁচশো পয়েন্ট ক্রস করে বিগত এগারো সেশন ধরে মার্কেটে একটি কনসিস্ট্যান্ট আপওয়ার ট্রেন্ড মেনটেন করছে মানডে কিছুটা প্রাইস কারেকশন হলেও আজকে মার্কেট হান্ড্রেড পয়েন্টস ইনক্রিজ করে ইভেন টার্নওভারও সিগনিফিকেন্টলি বেড়ে গেছে প্যান্ডেমিকের কারণে যদিও কোম্পানিজগুলার পারফরমেন্স ভালো হচ্ছে না কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটের পারফরমেন্স অনেক ভালোর দিকে যাচ্ছে এটা কারণ হতে পারে কিছুটা পলিসি সাপোর্টের জন্য রিসেন্টলি মনিটারি পলিসি সাপোর্টের কারণে ইন্টারেস্ট রেট অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে বেশ কয়েকদিন আগে বাজেটে কিছুটা ট্যাক্স ইনসেনটিভ দেওয়া হয় যার কারণে ইনভেস্টার্সরা ক্যাপিটাল মার্কেটে আসতে আরও কনফিডেন্স শো করে আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ব্যাঙ্ক সেক্টরসের অধিকাংশ স্টকস অধিকাংশ স্টকসের প্রাইস বৃদ্ধি পায় এবং আজকে টার্নওভার টার্নওভার শীর্ষে অবস্থান করে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স সেক্টর